আজকে এই ভিডিওটার মাধ্যমে বুঝব আরসিসিবি কি এবং আরসিসিবির কি কোন ফর্মুলায় কাজ করে। এবং আরসিসিবি সম্বন্ধে হয়তো কম বেশি সবাই জানো যারা ইলেকট্রিক্যালের কাজ করছো, আর যদি না জেনে থাকো তাহলে কিন্তু এই ভিডিওটা পুরো দেখো। আরসিসি সম্বন্ধে কিন্তু আজকে আমি আশা করি তোমরা সবাই ডিটেলসে বুঝে যাবে। তো এই আরসিসিবি সাধারণত একটা ব্রেকার, সেফটি ব্রেকার। তো এই সেফটি ব্রেকার কি কাজ করে বা কোন ফর্মুলায় এই সেফটি ব্রেকার কাজ করে, তো আজকে এই ভিডিওটাই পুরো বুঝবো এই আরসিসিবি নিয়ে। তো আরসিসিবির ফুল ফর্ম হচ্ছে রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার। তো এই রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার কি এবং এই রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার কিভাবে কাজ করে, তো এই আরসিসিবি হচ্ছে এই রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার। এই রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার হচ্ছে সাধারণত তিন টাইপ কাজ করে। তো এই তিন টাইপ কাজ করার আগে একটাই কথা বলবো, আমার চ্যানেলে যেটাই তুমি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা ভালো লাগলে পরে আরও আগে যেসব ভাইরা ইলেকট্রিক্যালের কাজ করছে বা কাজ শিখতে চাইছে তাদের পর্যন্ত এই ভিডিওটা পৌঁছে দেবে। আর ভিডিওটা ভালো লাগলে পরে ভিডিওটাকে লাইক করবে, তোমার লাইকই হচ্ছে আমার মেহনতের ফল। তো এই যে আরসিসিবি, আরসিসিবি সাধারণত তিন টাইপের কাজ করে। এবার আরসিসিবি মানে রেসুডাল, এনে রেসুডাল মানে কি, রেসুডাল মানে হচ্ছে যে পদার্থটা দরকার আমার নেই, ঠিক আছে। তো কারেন্ট এনি এখানে বলতে চাইছে যেমন একটা শর্ট সার্কিট হচ্ছে, ঠিক আছে, বা রেসুডাল এনি কোনো একটা বৈধ মানে বে বজায়, মানে কোনো বজায় নেই ওর জ্বর কিন্তু তবুও কিন্তু গেছে, সেটাকে কিন্তু রুখতে এই আরসিসিবি কাজ করে। যেমন আমরা বুঝবো, ঠিক আছে, যেমন কোনো জায়গায় শর্ট সার্কিট হয়ে গেছে, নম্বর ওয়ান শর্ট সার্কিটের ক্ষেত্রে কিন্তু এই আরসিসিবি কাজ করে। এবং দেখা গেছে নিউ ফেজ আর নিউট্রন একসঙ্গে টাচ হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু এই আরসিসিবি কাজ করে। এবং আনব্যালেন্স লোডেও কিন্তু এই আরসিসিবি কাজ করে। তো আমরা সর্বপ্রথম বুঝবো যে শর্ট সার্কিটে আরসিসিবি কিভাবে কাজ করে। তো এখানে শর্ট সার্কিট হওয়ার ক্ষেত্রে কিন্তু এখানে আগুন লেগে গেছে। তো এই আগুন লাগার মেন কারণটা কি, আগুন লাগার মেন কারণটা হচ্ছে ফেজ না হলে নিউটন কিন্তু একই সঙ্গে টাচ হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু শর্ট সার্কিটের কারণে কিন্তু আগুনটা লেগে গেছে। এবার এখানে আগুনটা লাগার মেন কারণ কি, আগুনটা লাগার মেন কারণ হচ্ছে এখানে কিন্তু এই যেখান থেকে কিন্তু এই পাওয়ার সাপ্লাইটা আসছে সেখানে কিন্তু কোনো রকম ব্রেকার ব্যবহার করা হয়নি, সেফটি ব্রেকার, যেমন এমসিবি বা আরসিসিবি, ইএলসিবি, আরসিবিও, ঠিক আছে, অনেক ধরনের সার্কিট ব্রেকার আছে, ওভার আন্ডার ভোল্ট রিলে। তো এইখানে করে আমরা কথা বলছি আজকের এই ভিডিওটাই বুঝবো আরসিসিবি নিয়ে। আমরা এর আগে এমসিসিবি কীভাবে কাজ করে সেটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি, কিন্তু এমসিসিবি টিপিং টাইম টিপিং কীভাবে করে, কত গুণ কারেন্ট বেশি নিলে পরে টিপ হয়ে যায় সেটা নিয়ে আমরা অলরেডি একটা ভিডিও বানিয়েছি। তো তো এমসিবি সাধারণত কী কাজ করে, দু টাইপের কাজ করে, একটা হচ্ছে শর্ট সার্কিট থেকে প্রোডাকশন দেয় এবং ওভার কারেন্ট থেকে প্রোডাকশন দেয়। যেমন ওভার কারেন্ট কী, ওভার কারেন্ট যেমন আমার একটা মোটর, ঠিক আছে, আমার একটা মোটর দেখা গেছে হয়তো 15 অ্যাম্পিয়ার লিচে, 15 অ্যাম্পিয়ার কারেন্ট লিচে, সেই ক্ষেত্রে কিন্তু মোটরটা জাম হয়ে গেছে, জাম হওয়ার ক্ষেত্রে কিন্তু মোটরটা 30 অ্যাম্পিয়ার কারেন্ট লিচে। তো সেই ক্ষেত্রে কি এমসিবি টিপ হয়ে যায়, এমসিবি কিন্তু টিপ করে দেবে। এবং দেখা গেলো এই ধরনের কোনো জায়গায় শর্ট সার্কিট হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু এমসিবি টিপ করে দেয়। তো বুঝতে পারলাম এমসিবির প্রসেসটা। তো এখানে যে আরসিসি, এখানে কোনো রকম সেফটি ব্রেকার লাগানো নেই সেই জন্য কিন্তু এই এখানটা শর্ট সার্কিট হয়ে গেছে বা শর্ট সার্কিট হওয়ার কারণে কিন্তু আগুন লেগে গেছে। তো এখানে করে বুঝবো, এখানে কিন্তু একটা বোর্ড দেখতে পেয়েছো, এই বোর্ডের এখানে করে কি হয়েছে, আগুন লেগে গেছে। তো আগুন লাগার যে মেন কারণগুলো হচ্ছে এগুলো হচ্ছে সেফটি ডিভাইস, বা অনেক সময় কি হয় এমসিসিবি কিন্তু টিপ হয় না, কারণ এমসিসিবির একটা নিজের নির্ধারিত টাইম আছে টিপ করার। তো এই ক্ষেত্রে কি, যে এখানে যদি আরসিসিবি ব্যবহার করা থাকতো তাহলে কি হতো, আরসিসিবি টিপ হয়ে যেত। তো আরসিসিবি কি কাজ করে, আরসিসিবি নিউটন ফেজ এক জায়গায় টাচ হয়ে গেলে পারে কিন্তু আরসিসিবি টিপ করে দেয়। আরসিসিবি আনব্যালেন্স লোড হলে পারে, দেখা গেছে হয়তো আমার ফেজ থেকে আরসিসিবি থেকে আউট হচ্ছে ফেজ 10 অ্যাম্পিয়ার এবং নিউটনে মানে ঘুরে আসছে 12 অ্যাম্পিয়ার, সরি 8 অ্যাম্পিয়ার। তো 10 অ্যাম্পিয়ার আমার ইন হচ্ছে, আউট হচ্ছে, তো ইন হচ্ছে কত, মানে 8 অ্যাম্পিয়ার। তো সেই ক্ষেত্রে আরসিসিবি টিপ হয়ে যাবে, আনব্যালেন্স কারেন্ট হয়ে গেছে। কোনো জায়গায় বডি দেখা গেলো এইখানটা আমার বডি শর্ট হয়ে গেছে, ঠিক আছে, বডি কারেন্ট হয়ে গেছে, তো কারেন্ট হওয়ার ক্ষেত্রে কিন্তু কী করবে, আরসিসিবি টিপ হয়ে যায়। তো আরসিসিবি এই আরসিসিবি যে ব্রেকারটা, এই আরসিসিবি ব্রেকারটা কিন্তু এই ধরনের কিন্তু যে
যে শর্ট সার্কিটগুলো হয় বা কারেন্টগুলো হয়ে যায় বা বডি শর্ট হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই আরসিসিবি কাজ করে। তো আশা করি বুঝতে পারলাম। তো এবার বুঝবো এই আরসিসিবির মেন যে কাজ করার ফর্মুলাটা, ঠিক আছে, বা আরসিসিবি কানেকশন হয় কিভাবে। তো আরসিসিবি সম্বন্ধে আগে ওয়ার্কিংটা বুঝবো, তারপরে কিন্তু আমরা কারেন্ট কিভাবে কানেকশন হয় সেটা নিয়ে বুঝবো। তো আমি টেম্পারারির জন্য বলে দিচ্ছি, এই যে অন, ঠিক আছে, এখানে মানে ফেজ ইন হবে এবং এই যে এন এখানে আউট হবে, বা এখানে এখানে ফেজ ইন নিউটন ইন হবে এবং এখানে ফেজ ইন হবে, এখানে কী হবে ফেজ আউট হবে, এখান থেকে নিউটন ইন হবে। তো আরসিসিবি এই যে আরসিসিবির এই যে এখানটায় একটা রিলে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, রিলে। তো এই রিলেটা কী কাজ করে? এই রিলেটা কাজ করে আরসিসিবি দেখা গেছে হয়তো এই ফেজে থেকে আমার 10 এম্পিয়ার লোড গেছে ফেজটা, ওকে, আর আমার এখানে আসছে কত নিউটনে, নিউটনেও দেখা গেলো হয়তো আমার ব্যাক কারেন্টটা ঘুরে আসছে 8 এম্পিয়ার। তো সেখানে কিন্তু আনব্যালেন্স হয়ে গেলো লোডটা, আনব্যালেন্স হওয়ার ক্ষেত্রে কিন্তু এই আরসিসিবি টিপ হয়ে যায়। তো আরসিসিবি সাধারণত আমাদের বাড়িতে যেসব আমরা ওয়ারিংগুলো করে থাকি, আমাদের কিন্তু আরসিসিবি ব্যবহার করাটা খুবই ইম্পর্টেন্ট একটা ডিভাইস মানা যায়। আর আরসিসিবি আশা করি আমার যেসব নতুন ভাইরা এই ভিডিওটা দেখছো তারা হয়তো বুঝতে পেরেছো যে আরসিসিবি কোন কোন জিনিস থেকে আমাদেরকে সুরক্ষা দেয়। এবং আরসিসিবি নিয়ে আমরা আগেও আরসিসিবি নিয়ে আরও একটা ভিডিও বানাবো, যেখানে করে আমরা বুঝবো যে আরসিসিবির কানেকশন কীভাবে হয়। তো অনেক সময় দেখা যায় আমরা হয়তো যে বাড়িতে কাজ করে আসি সেই বাড়িতে হয়তো আমরা আরসিসিবি ব্যবহার করে থাকি না, বা আমরা এমসিসিবি ব্যবহার করি কিন্তু এমসিসিবি কী হয় মানে যেরকম পি টাইপ এমসিবি 3 থেকে 5 গুণ বেশি কারেন্ট নেওয়ার পরে কিন্তু টিপ হয়, তো এটা কি তুরন্ত টিপ হয় না, ঠিক আছে। তো আরসিসিবির মধ্যে একটা ফর্মুলা আছে, যেমন আরসিসিবি মিলি এম্পিয়ারের মধ্যে কাজ করে, ঠিক আছে, 30 মিলি এম্পিয়ার, 40 মিলি এম্পিয়ার, 35 মিলি এম্পিয়ার। তো এই মিলি এম্পিয়ার কি বা আরসিসিবি মানে খুব অল্প কারেন্টের মধ্যে কিন্তু টিপ হয়ে যায়, খুব অল্প শর্ট হলে পরে কিন্তু টিপ হয়ে যায়। তো এখানে দেখা গেছে হয়তো আমাদের যে সমস্ত বাড়িতে কাজ করি বা আমাদের নিজের পার্সোনাল যেসব বাড়িতে আমরা থাকি ব্যবহার করে থাকি এই জিনিসগুলো, আমাদের বাড়িতে কিন্তু যে কোনো বাচ্চা কিন্তু এই ধরনের কিন্তু স্ক্রু ড্রাইভার নিয়ে বা কোনো রকম কিছু নিয়ে কিন্তু অনেক সময় হয় যে এই 5 পিন সকেটগুলোতে কিন্তু মানে ওরা হাত ভরে দেয় বা কোনো কিছু ভরে দেয়। এবার সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখে থাকি অনেক অনেক জায়গায় কিন্তু মানে এই শর্ট সার্কিট হওয়ার জন্য কিন্তু অনেকজন জান হারিয়ে ফেলে বা মৃত্যু হয়ে যায় অনেকজনের, ঠিক আছে। তো এই যে মানে শর্ট সার্কিটটা মানে মাইক্রো সেকেন্ডের মধ্যে কিন্তু আরসিসিবি টিপ হয়ে যাবে, যেমনই কিন্তু এই স্ক্রুড্রাইভারটা এখানে করে যাবে যে কোনো একটা পয়েন্টে, তো এই কিছু মানে মাইক্রো সেকেন্ডের মধ্যে কিন্তু আরসিসিবি টিপ হয়ে যাবে। কিন্তু এমসিসিবির ক্ষেত্রে কিন্তু মাইক্রো সেকেন্ডের মধ্যে হয় না, এমসিসিবি কী হয়, এমসিসিবি অনেক কারেন্ট নিজের মধ্যে প্রথমে রাখে, 3 থেকে 5 গুণ, যেরকম বি টাইপ এমসিবি 3 থেকে 5 গুণ কারেন্ট বেশি নিলে পরে তবেই টিপ হয়, যেরকম সি টাইপ এমসিবি, ঠিক আছে, 5 থেকে 10 গুণ বেশি কারেন্ট নিলে পরে টিপ হয়, যেরকম ডি টাইপ এমসিবি 10 থেকে 20 গুণ বেশি কারেন্ট নিলে পরে টিপ হয়, যেমন কে টাইপ এমসিবি 8 থেকে 12 গুণ বেশি কারেন্ট নিলে পরে তবেই টিপ হয়। তো আমি অলরেডি একটা এমসিবি নিয়ে ভিডিও বানিয়েছি, ঠিক আছে। তো আমরা বুঝতে পারলাম এই আরসিসিবি কিন্তু কিছু মাইক্রো সেকেন্ডের মধ্যে কিন্তু টিপ হয়ে যায়। এবার আমরা বুঝবো যে আরসিসিবি যে মিলি এম্পিয়ার, আমরা মিলি এম্পিয়ারটা দেখবো কোথায়, ঠিক আছে। তো অনেক সময় কিন্তু আমরা দেখে থাকি আমাদের বাড়িতে যে সমস্ত উপকরণগুলো থাকে, এই উপকরণগুলো কিন্তু বডি কারেন্ট হওয়ার পরে আমি কি বললাম আরসিসিবি অ্যানি রেসুডাল মানে যে পদার্থটা দরকার নেই সেটা বয়ে গেছে, সেইটাকেই টিপ করাবার জন্য কিন্তু আরসিসিবি ব্যবহার করা হয়। যেমন দেখা গেছে এখানে হয়তো বডি কারেন্ট হয়ে গেছে, ঠিক আছে, এই মেশিনটার মধ্যে বডি কারেন্ট হয়ে গেছে। এবার সেই ক্ষেত্রে কিন্তু এই যে মানে ব্যক্তি, এই ব্যক্তি হাত দেওয়ার ক্ষেত্রে কিন্তু কি এ ডেট হয়ে গেছে, ঠিক আছে, মৃত্যু হয়ে গেছে। তো এই মৃত্যু হওয়াটার কারণ কি? মৃত্যু হওয়াটার কারণ হচ্ছে আমরা এই যে বাড়িতে, এই বাড়িতে কিন্তু আমরা আরসিসিবি বা ইএলসিবি বা আরসিবিও এই ধরনের কিন্তু যে ব্রেকারগুলো আছে এই ব্রেকারগুলো কিন্তু আমরা ব্যবহার করিনি, সেই ক্ষেত্রে কিন্তু এর ডেট হয়ে গেছে। তো এই ডেট হওয়ার মেন কারণ হচ্ছে আমরা অনেক বাড়িতে কাজ করি কিন্তু আমরা কি সেফটি ডিভাইসের দিকে ধ্যান দিই না, বা সেফটি যেসব ব্রেকারগুলো আছে এই ব্রেকারগুলোর সম্বন্ধে কিন্তু আমরা কাস্টমারকে বোঝাই না। তো আমার এই যে ভিডিওটা মানে যেসব ভাইরা দেখছো বা যেসব নতুন ভাইরা কাজ শিখবো মনে করছো তাদের জন্য কিন্তু খুবই ইউজফুলি, কারণ আমরা আগে সঠিক বুঝবো তারপরে কিন্তু আমরা প্র্যাকটিক্যালি করব। কারণ আমরা যদি না বুঝতে পারি একটা জিনিস কিভাবে কাজ করে তাহলে কিন্তু আমরা প্র্যাকটিক্যালি যতই কাজ করি না কেন কিন্তু আমাদের কাজটাকে বলা যাবে টেম্পোরারি কাজ, মানে ওটা পারমানেন্ট কাজ বলা যাবে না। কারণ পারমানেন্ট কাজ তখনই হবে যখন আপনি সেফটি ডিভাইসগুলোকে ব্যবহার করবেন বা আপনার যে
যে সমস্ত যে বাড়ির মানে মালিকগুলো আছে সেই মালিকগুলোকে যতক্ষণ পর্যন্ত আমরা সেফটি ডিভাইসের ব্যাপারে না বলবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সেফটি ডিভাইস না লাগানো পর্যন্ত কিন্তু আমরা সেই বাড়িটাকে পুরো 100% সেফটি কাজ আমরা করেছি এরকম কিন্তু আমরা বলতে পারবো না। এই যে এখানে এই এমসিবি বক্সটার মধ্যে আরসিসি ব্যবহার করা হয়ে গেছে, ঠিক আছে, তারপরে কিন্তু ব্যবহার করা হয়েছে কি ওভারভোল্ট আন্ডারভোল্ট রিলে, তো তারপরে ব্যবহার করা হয়েছে কি সিঙ্গেল পোল এমসিবি। তো এই সিঙ্গেল পোল এমসিবি কি করছে, মানে আমাদের হয়তো দেখা গেছে 5টা বেডরুম আছে, ঠিক আছে, তো কি হচ্ছে এই যে একটা ফেজ বেডরুম 1, এই যে একটা ফেজ বেডরুম 2, এই যে একটা ফেজ বেডরুম 3, এই একটা ফেজ বেডরুম 4 বা এই একটা ফেজ বেডরুম 5, ঠিক আছে, তো এটা হচ্ছে ইনসাইড কিন্তু আউট হবে এইদিকে, কিন্তু আমি জাস্ট বোঝাবার জন্য এটা বললাম। তো এখানে করে কিন্তু আমরা ব্যবহার করেছি প্রথমে আরসিসিবি, মানে রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার। তো এই রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার কি করছে, এখানে যে যে পদার্থটা হয়তো বিনা বজায় মানে বয়সে বা আমার একটা ফ্যান আছে সেই ফ্যানটা হয়তো বডি কারেন্ট হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে কি করছে এই আরসিসিবি টিপ হয়ে যাবে, মানে আরসিসিবি বন্ধ হয়ে যাবে। তারপরে 2 নম্বর কাজ কি করছে আরসিসিবি, দেখা গেলো হয়তো আমার নিউটনের ফেজ এক জায়গায় আমার বাড়ির মধ্যে টাচ হয়ে গেল, বা হয়তো আমরা অনেক সময় প্লাগ লাগাতে গিয়ে কোনোরকম বাই মিস্টেক কারণে কিন্তু মানে ফেজ বা নিউটন টাচ হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু শর্ট সার্কিট হয় মানে আগুন জ্বলে, তো ওটা থেকে কিন্তু আরসিসিবি প্রোডাকশন দেবে, তো আরসিসিবি সেই ক্ষেত্রেও কিন্তু টিপ হয়ে গেল। যেরকম দেখা গেলো ফেজ আর আর্থিং, আমরা যে বাড়িতে আর্থিং করে থাকি ফেজ আর আর্থিং দেখা গেলো হয়তো দুজন টাচ হয়ে গেল, তো সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের এই আরসিসিবি টিপ হয়ে যাবে। তো এই যে ওভার আন্ডারভোল্ট রিলে, এর আগে আমি কিন্তু ওভার আন্ডারভোল্ট রিলে নিয়ে একটা ভিডিও অলরেডি বানিয়েছি, তো এই ওভার আন্ডারভোল্ট রিলে কী করছে, ওভারভোল্ট এবং আন্ডারভোল্ট এবং ওভার কারেন্ট, ঠিক আছে, তো এই ওভারভোল্ট আন্ডারভোল্টকে দেখা গেল হয়তো আমার 240 ভোল্ট আসছে, হঠাৎ করে আমি এখানে সেট করে রেখেছি 250 ভোল্ট, ঠিক আছে, তো হঠাৎ করে আমার হাই ভোল্ট হয়ে গেলো, মানে 270 ভোল্ট হয়ে গেলো, তাহলে সেই ক্ষেত্রে কী করবে, সেই ক্ষেত্রে কিন্তু এই আরসিসিবি কোনো কাজ করবে না, সেই ক্ষেত্রে আমার এই ওভার আন্ডারভোল্ট রিলে, আমার ওভার আন্ডারভোল্ট রিলে কী করবে, এই যে পাওয়ার সাপ্লাইটা আসছে আমার ঘরে গেছে বেডরুমে গেছে, তো এই বেডরুমে জোয়াটাই কিন্তু এই ওভার আন্ডারভোল্ট রিলে বন্ধ করে দেবে। তাহলে আশা করি বুঝতে পারলাম যে এই আরসিসিবি মানে যে সেফটি ব্রেকারটা আছে এই ব্রেকারটা কী কাজ করে, তো এই রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার সাধারণত এই 3 কাজ করে, এবং ওভার আন্ডারভোল্ট রিলে কী করে, ওভার ভোল্ট মানে বেশি ভোল্ট আসলে পরে তবুও কিন্তু সুরক্ষা দেয়, এবং কম ভোল্ট আসলে পরেও কিন্তু সেই ক্ষেত্রেও কিন্তু ইয়ে ওয়ান অফ করে। তো অলরেডি আমি এটা নিয়ে একটা ভিডিও বানিয়ে ফেলেছি, তো আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও, তাহলে কিন্তু পুরো বিষয়টা বুঝে যাবে। তো এখানে আমরা বুঝবো এই আরসিসিবি, ঠিক আছে, আরসিসিবিটা আরেকবার বুঝে নেবো। এটা হচ্ছে টিপিং সুইচ, ঠিক আছে, এখানে কিন্তু পার আমি একটা বাড়িতে দেখা গেলো হয়তো আরসিসিবি ব্যবহার করছি, তো সেই ক্ষেত্রে কী হবে, এই আরসিসিবি কিন্তু আমাদেরকে পার মান্থ মানে প্রত্যেক মাসে কিন্তু আমাদেরকে একবার করে এই সুইচটাকে টিপে, কিন্তু যেমনই কিন্তু এই সুইচটাকে টিপা হবে সেই ক্ষেত্রে কিন্তু এই যে বোটামটা আছে এই যে মেনটা এটা কিন্তু নেমে যাবে মানে অফ হয়ে যাবে, ঠিক আছে, তারপরে কিন্তু তুলে দেওয়ার পরে কিন্তু ওটা অন হয়ে যাবে। তো আমাদেরকে আরসিসিবি ব্যবহার করার মেন কারণ হচ্ছে আমাদেরকে প্রত্যেক মাসে একবার টেস্ট করতে হবে, কারণ আরসিসিবি হচ্ছে একটা ব্রেকার, কারণ ইয়ে যদি কোনো সময় জাম হয়ে যায় তাহলে আপনি বুঝবেন কেমন করে, সেই জন্য কিন্তু কোম্পানি কি বলছে আরসিসিবিকে প্রত্যেক মাসে একবার টেস্ট এই বোতামটা প্রেস করে আরসিসিবিকে টিপ করাতে বলছে, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমার আরসিসিবি ওয়ার্কিং করছে মানে আমার আরসিসিবি কাজ করছে বা আমার আরসিসিবি ভালো আছে। এবার দেখো এই পুশিং বোতামটা টিপার পরে আমার এই এই যে মেনটা এটা নামছে না, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কি মানা যাবে আমার এই আরসিসিবি খারাপ হয়ে গেছে। তো এই যে আমি বলছিলাম কিছুক্ষণ আগে 30 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে, তো এটা হচ্ছে খুবই কম কারেন্ট মানা যায়, 30 মিলিগ্রাম যেরকম বলে না, তো আমরা ছোটোতে অনেকজনে ক্লাস 4 বা ক্লাস 5 পড়েছি মিলিগ্রাম মিলি, তো এই সম্বন্ধে নিয়ে আমরা কিন্তু মানে ক্লাস 4-5 পড়েছি। তো এই 30 মিলি অ্যাম্পিয়ার কী হয়, 30 মিলি অ্যাম্পিয়ার হচ্ছে খুব কম কারেন্ট, ঠিক আছে, খুবই কম কারেন্ট, তো খুব কম কারেন্টের যখন শর্ট সার্কিট হবে, খুবই কম কারেন্ট যখন হয়তো মানে আমি দেখা গেলো কোনো একটা আমার ফ্রিজ আছে বাড়িতে সেই ফ্রিজটা হয়তো পড়ে কারেন্ট হয়ে গেছে, এবার সেই ক্ষেত্রে কিন্তু খুব কম টাইমের মধ্যে এই আরসিসিবি কিন্তু মানে ফড়াম করে টিপ হয়ে যাবে। তো এখানে করেও আমরা দেখতে পেয়েছি যেমন এখানে করে কি আছে 30 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে,
তো এইরকম এইটা নেই না যে অনলি 30 মিলি অ্যাম্পিয়ারের থাকে, ঠিক আছে? তো এর থেকেও কম চাইলে পারে, কম। তো আমাদের বাড়িতে, আমাদের যে মানে বাড়িতে ব্যবহার করার জন্য, বাড়িতে ব্যবহার করার জন্য সব থেকে বেস্ট মানা যায় 40 মিলি অ্যাম্পিয়ারকে, ঠিক আছে? তো এই 30 মিলি অ্যাম্পিয়ার কি হয়, 30 মিলি অ্যাম্পিয়ার অনেক ক্ষেত্রে কিন্তু কি বাড়িতে হালকা কোনো রকম প্রবলেম হলে পারে, বা হালকা কোনো সুইচ থেকে আগুন জ্বলে গেলে পারে, বা সুইচে হালকা শর্ট, অনেক ক্ষেত্রে দেখা যায় কি আমাদের বাড়িতে পুরাতন সুইচ হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে কি হয় মানে হালকা শর্ট সার্কিট হলে পারে কিন্তু মানে এই আরসিসিবি কি টিপ করে যাবে, অফ করে দেবে পুরো পাওয়ার সাপ্লাইটাকে। তো সেই ক্ষেত্রে আমাদের বাড়িতে ব্যবহৃত সব থেকে বেস্ট আরসিসিবিকে মানা যায় 40 মিলি অ্যাম্পিয়ারকে, মানে 40 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট, যে 40 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ক্যাপাসিটির যে আরসিসিবিগুলো আছে, সেই আরসিসিবিগুলোকে কিন্তু সঠিক ব্রেকার আমাদের বাড়ির জন্য মানা যায়। তাহলে আশা করি আমরা বুঝতে পারলাম এই আরসিসিবি কীভাবে কাজ করে, এবং এই আরসিসিবির মেন কাজ করার ফর্মুলাটা কী, এবং আরসিসিবি ব্যবহার করাটা আমাদের, আমরা যে বাড়িতে হয়তো কাল ইলেকট্রিক্যালের কাজ করবো, যেসব বাড়িতে যেসব কাস্টমারের কাছে, তো আমার যেসব ভাইরা নতুন কাজ করছো বা নতুন কাজ শিখছো, তারা কিন্তু অবশ্যই বাড়ির কাস্টমারকে বোঝাবে যে আরসিসিবি ব্যবহার করো, এবং আরসিসিবি ব্যবহার না করলে পরে কিন্তু আমি যেসব জিনিসগুলো নিয়ে কথা বললাম, এইসব জিনিসগুলোতেই কিন্তু মানে দুর্ঘটনা ঘটে। আমরা কিন্তু অনেক সময় কি, অনেক সময় আমরা গ্রাম অঞ্চলে বেশি শুনি যে কারেন্টের শর্ট খাওয়ার ক্ষেত্রে কিন্তু মারা গেছে। তো এই আরসিসিবি ব্যবহার করলে পরে কিন্তু এই ব্রেকারটা হচ্ছে এমনই একটা ব্রেকার যেখানে হয়তো শর্ট সার্কিট বা লিকেজ কারেন্ট প্রোটেকশন, ঠিক আছে, এই জিনিসগুলো থেকে কিন্তু মানে এই আরসিসিবি আমাদেরকে সুরক্ষা প্রদান করে। তো সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম আমরা হয়তো আগের টাইমে যেসব কাজগুলো করব, বা যে সব ভাইরা কাজ করছো, তারা কিন্তু প্লিজ আরসিসিবি ব্যবহার করার জন্য বাড়ির কাস্টমারকে বলো। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে লাইক করবে, তোমার লাইকই হচ্ছে আমার মেহনতের ফল। ততক্ষণ পর্যন্ত গুড বাই, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা সাবজেক্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত খেয়াল রাখবেন, সেফটি কাজ করবেন, এবং সেফ ডাইভ তো সেফ লাইফ, ঠিক আছে? তো সেফ যাতে আপনি কাজ করেন, তাহলে কিন্তু সেফ আপনিও থাকবেন এবং সেফ বাড়ির কাস্টমারও থাকবে।